আন্তর্জাতিক সংবাদ ও সংবাদের সর্বশেষ আপডেট নিয়ে আমাদের নিয়মিত আয়োজন সিএনএন বিশ্বলাপে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি লাবণ্য রহমান। পৃথিবীর দূরদূরান্তে ঘটে যাওয়া আলোচিত গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে সাজানো হয়েছে আমাদের এই আয়োজনটি। দর্শক, চলুন এক নজরে দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনামগুলো। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বারের মতো শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা সংক্রমণে ভারতের মতো ভয়াবহ পরিস্থিতিতে পড়তে যাচ্ছে নেপাল, আশঙ্কা দেশটির স্বাস্থ্য বিভাগের। তেহরানের একটি সুউচ্চ ভবন থেকে পড়ে গিয়ে মারা গেলেন সুইজারল্যান্ডের এক নারী কূটনীতিক। ভারতে মহামারী করোনা ভাইরাস অব্যাহত রয়েছে, সংক্রমণ ও মৃত্যু। এই ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টে দেশটিতে প্রতিদিনই রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত হচ্ছেন এবং মারাও যাচ্ছেন। এরই মধ্যে গেল একদিনে দেশটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন 3,700 বেশি মানুষ এবং আক্রান্ত হয়েছেন 3,82,000-এর বেশি মানুষ। ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী বুধবার সকাল পর্যন্ত আক্রান্তের বিশ্বে দ্বিতীয় মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 3,786 জন, যা এখন পর্যন্ত দেশটির সর্বোচ্চ মৃত্যু। এছাড়া দেশটিতে একদিনে বিশ্বের সর্বোচ্চ 3,82,691 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত দেশটিতে মোট সংক্রমণ হয়েছে 2,06,58,234 জন, আর এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু হয়েছে 2,26,169 জনের। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বারের মতো শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালের দিকে রাজভবনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। রাজ্যপাল জগদীপ ধনখড় তাকে মুখ্যমন্ত্রী পদে শপথ বাক্য পাঠ করান। করোনার কথা মাথায় রেখে গেল দুইবারের মতো এবার মুখ্যমন্ত্রী শপথ অনুষ্ঠানে কোনো বড় সমারোহ হচ্ছে না। করোনা সংক্রমণের কারণে রাজভবনের হলে সীমাবদ্ধ রাখা হয় মমতার তৃতীয়বারের শপথ গ্রহণ অনুষ্ঠান। কলকাতার কিছু বিশিষ্ট মানুষ সহ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানো হয় এই কর্মসূচিতে। করোনা সংক্রমণে এবার ভারতের মতো ভয়াবহ পরিস্থিতিতে পড়তে যাচ্ছে নেপাল। ভারতের সীমান্তবর্তী নেপালের জেলাগুলোতে সংক্রমণ বৃদ্ধি এবং হাসপাতালে শয্যা ও অক্সিজেনের ঘাটতি দেখা দেয় এমন আশঙ্কার কথা জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। প্রতিবেদনে বলা হয়েছে ভারতের উত্তরপ্রদেশের সীমান্তবর্তী লুম্বিনী প্রদেশের বালকে জেলার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সেখানকার ভেরি হাসপাতালের 80 জন কর্মী করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। হাসপাতালের চিকিৎসকেরা সেটিকে এখন মিনি ইন্ডিয়া বলেছেন। চিকিৎসকরা আরও বলেছেন এটা কোনো ভ্যারিয়েন্ট তা পরীক্ষা করে দেখার কোনো যন্ত্র নেই। রোগীর তুলনায় আইসিইউ বেড ও ভেন্টিলেটরের ঘাটতিও রয়েছে, নেই পর্যাপ্ত অক্সিজেনও। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ইরানে নিযুক্ত সুইজারল্যান্ডের এক নারী কূটনীতিক নিহত হয়েছেন। তিনি ইরানের রাজধানী তেহরানের সুইজ দূতাবাসে কর্মরত ছিলেন। তেহরানের একটি সুউচ্চ ভবন থেকে নিচে পড়ে গিয়ে তিনি নিহত হয় বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। ইরানের মুখপাত্র মুজতবা খালিদি জানিয়েছেন নিহত কূটনীতিক সুইজ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ছিলেন। সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে ইরানে তাদের এক কূটনীতিক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানিয়েছেন মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় ফেডারেল ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স নিহতের পরিবার ও ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সুইজারল্যান্ড যোগাযোগ রাখছে বলে উল্লেখ করা হয়েছে। তবে এটি দুর্ঘটনাকে আত্মহত্যা কিংবা অন্য কোনো কারণে এই ঘটনা ঘটেছে কিনা তিনি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি। ব্রাজিলের দক্ষিণাঞ্চলের সান্তা ক্যাথরিনা প্রদেশের একটি নার্সারি স্কুলে ছুরিকাঘাতে 3 শিশুসহ 5 জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল 10টায় এই হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায় নিহত ওই শিশুদের বয়স 2 বছরের নিচে। এক বিবৃতিতে পুলিশ আরও জানিয়েছে হামলার পর 18 বছর বয়সী হামলাকারী ছুরি দিয়ে নিজেকে আঘাত করে। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীর ওপর ক্ষুব্ধ হয়ে আইন নিজের হাতে তুলে দিয়ে আক্রমণ করার চেষ্টা করে এবং হামলার সময় ভবনটিতে 30 জন শিশু ছিল। তবে এই হামলার কারণ এখনও জানা যায়নি।
দর্শক সিএনএন বিশ্বআলাপে এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি লাবণ্য রহমান। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সিএনএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।